বিএনপি এবং তাদের দোসররা নাকি মুখার মতোই ঝড় সৃষ্টি করবে আর তাতে সরকারের পতন হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এমন সামর্থ্যই তাদের নেই। এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলের সভাপতি মণ্ডলীর সভায় এ কথা বলেন তিনি। দোসররা সহযোগীরা তারা নাকি একটা ঝড় সৃষ্টি করবে, সেই ঝড়ে শেখ হাসিনা সরকারের পতন। বাস্তবতা হচ্ছে এদের এখন আন্দোলন করার, ঝড় তোলার কোনো সামর্থ্য নেই। সামর্থ্য নেই বলেই এরা আজকে গলাবাজি দিয়ে নিজেদের অক্ষমতাকে ঢাকতে চলেছে।